আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি হলেন পরিবারের দায়িত্বশীল, আপনার আহালটা হচ্ছে আপনার পরিবার। পরিবারের মধ্যে তোমার বড় বোন পর্দা করে না, বড় ভাই তোমার বোনটাকে পর্দায় রাখার চেষ্টা করা হলো তোমার দায়িত্ব। এ স্বামী, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব হচ্ছে তোমার। এ এলাকার সর্দার মাতব্বর, তোমাকে আল্লাহ এলাকার সর্দার বানিয়েছে, তোমার আহালটা হচ্ছে তোমার এলাকা। এলাকার ভিতরে যদি কোনো গুনাহের কাজ হয়, এই গুনাহের কাজ বন্ধ করানোর চেষ্টা করা হলো তুমি এলাকার সর্দার মাতব্বরের। এক কথায়, যেমন আপনি পরিবারের দায়িত্বশীল, আপনার আহালটা হচ্ছে আপনার পরিবার। আপনি এলাকার দায়িত্বশীল, আপনার আহালটা হচ্ছে এলাকা। আপনি দেশের দায়িত্বশীল, আপনার দেশের আহালটা হচ্ছে তোমার দেশ। আপনি উপজেলার দায়িত্বশীল, আপনার উপজেলাটা হচ্ছে আপনার আহাল। আপনি জেলার দায়িত্বশীল, আপনার আহালটা হচ্ছে জেলা। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, আপনার প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, সেই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে। আপনি সমাজের প্রতিনিধি, আপনার সমাজের মধ্যে গুনাহের কাজ হয়, এই গুনাহের কাজ বন্ধ করানোর চেষ্টা করা হলো তোমার দায়িত্ব। আরে আল্লাহর গোলাম, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার জামানার মধ্যে এক আল্লাহর বান্দি জিনাকারী মহিলার আবির্ভাব হয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কানের মধ্যে চলে আসলো, তার জামানার মধ্যে একজন নারীর কারণে শত শত যুবকরা খারাপ হয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, না না, আমি থাকতে একজন নারী হাজার হাজার যুবককে নষ্ট করবে, খারাপ বানাবে, না না না, আমি বাইজিদ বুস্তামি অবশ্যই এটা গুনাহের কাজ বন্ধ করানোর চেষ্টা করতে হবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তখন সময় খাদেমকে পাঠা দিলেন, খাদেম যাও ওই জিনাকারী মহিলা, কত টাকার বিনিময়ে সে জিনাহের কাজ করে একটু খবর নাও। তখন সময় খাদেম গিয়ে খবর নিল, নেওয়ার পর তখন সময় খাদেম আল্লাহর ওলিকে ইশা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, ওই জিনাকারী মহিলা 200 দেরহামের বিনিময়ে সে জিনাহের কাজ করে। আল্লাহর ওলি আর দেরি করে নাই, আল্লাহর ওলি 200 দেরহাম তৈরি করে, 200 দেরহাম জোগার জমা করে ওই আল্লাহর বান্দি জিনাকারী মহিলার দরওয়াজার সামনে হাজির হয়ে গেছে। না, মাথার মধ্যে নবীর সুন্নতের জাম, মাথার মধ্যে নবীর সুন্নতের টুপি, গায়ের মধ্যে জুব্বা পাগড়ি পরিধান করিয়া, হাতে তাসবিহ নিয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওই জিনাকারী মহিলার দরওয়াজার সামনে যায় নামাজ বিছাইয়া বসে পড়লেন। প্রত্যেক দিন ওই জিনাকারী মহিলার সঙ্গে যারা জিনা করার জন্য আসতো,
আল্লাহর ওলি বাইজির বুস্তামিকে দেখে আর তারা জিনা করার জন্য আসে না। বাইজিদ বুস্তামিকে দেখি সবাই চলে যায় আর জিনা করার জন্য আসে না। তখন সময় ভিতর দেখে জিনা করে আল্লাহর বান্দি কাজের মেয়েকে ডাক দিয়ে বলে, এ কাজের মেয়ে কি ব্যাপার, আজকে তো একটা কাস্টমারও আসে না, কারণ কি, ব্যাপার কি, যা রে কাজের মেয়ে যা বাহিরে যা, গিয়ে দেখায় বাহিরের কেমন অবস্থা, কেন আজকে একজন কাস্টমারও আসে না। আল্লাহর বান্দে জিনাকারী মহিলার কাজের মেয়ে যখন সময় দরজাটা খুলে ফেলল, দরজা খুলতেই তাকা দেখে জামানার ওলি বাইজিদ বুস্তামি দরজার সামনে যায় নামাজ বিছাইয়া বসে রইছে। পিছন থেকে ডাক দিয়েছে, তুমি আমার মালিকের কাছে কি চাও? তখন সময় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বললে, এই কাজের মেয়ে, তোমার মালিককে আমি এক রাত আমি থাকতে চাই তোমার মালিকের সঙ্গে। এইবার কাজের মেয়ে ডাক দিয়ে বলে, এ মোল্লা, তুমি কি জানো আমার মালিকের সঙ্গে এক রাত থাকতে গেলে কত টাকা দেওয়া লাগবে, এক রাত থাকতে গেলে কত দেরহামের প্রয়োজন, তুমি কি জানো? তখন সময় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আর দেরি করলেন না, ডাক দিয়ে বললেন, এক কাজের মেয়ে, এই নে অগ্রিম 200 দেরহাম দিয়ে দিলাম, অগ্রিম তোকে আমি টাকা দিয়ে দিলাম, এই নে তোর মালিকের সঙ্গে তারপর এক রাত থাকতে চাই। কাজের মেয়ে মালিককে ডাক দিয়ে বলে, হ্যাঁ মালিক, আজকে অদ্ভুত এক ঘটনা, এ মালিক, একজন হুজুর একজন মোল্লা তোমার সাথে এক রাত থাকতে চায়। আল্লাহর বান্দে জিনাকারী মহিলা চিন্তা করতেছেন, কিরে হুজুর কেন আমার সঙ্গে এক রাত থাকতে চায়? তখন সময় জিনাকারী আল্লাহর বান্দে ডাক দিয়ে বলে, এ কাজের মেয়ে, যা গিয়ে বল মোল্লাকে ভিতরে আসতে, কানার দরকার চোখ, আমার দরকার টাকা, গিয়ে বল মোল্লাকে ভিতরের মধ্যে প্রবেশ করতে। জিনাকারী বলে, কানার দরকার চোখ, আমার দরকার টাকা, গিয়ে বল মোল্লাকে ভিতরে প্রবেশ করতে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে ঈশা ডাক দিয়ে বলেন, এ মোল্লা, আমার মালিক বলেছে তোমাকে ভিতরে প্রবেশ করতে। তখন সময় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তখন সময় যখন সময় ঘরে ডুববে, ঘরের বাহির থেকে দরজার বাহির থেকে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওই জিনাকারে আল্লাহর বান্দিকে সালাম দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে জিনাকারে আল্লাহর বান্দিকে বাইজিদ বুস্তামি সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পর ওই ভিতর থেকে সালামের জবাব আলাইকুম আসসালাম চলে আসছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আর বুঝতে আর বাকি রইল না, বুঝতে আর বাকি রইল না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করেন, হায় রে, এটা কোনো হিন্দুর মেয়ে হবে না, এটা কোনো বৌদ্ধর মেয়ে হবে না, এটা কোনো খ্রিস্টানের মেয়ে হবে না, এটা কোনো ইহুদির মেয়ে হবে না, এটা মুসলমানের মেয়ে। ঈমানের বারুদ তার অন্তরে আছে, মনে হয় জাল দিতে পারলেই মনে হয় আগুন জ্বলে উঠে পারে। যখন সময় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যখন সময় জিনাকারী মহিলাকে সালাম দিয়েছেন, তখন সময় ভিতর থেকে যখন সময় শুদ্ধভাবে যখন সময় সালামের জবাব আসলো, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করেন, হায় রে, এটা হিন্দুর মেয়ে হবে না, খ্রিস্টানের মেয়ে হবে না, খ্রিস্টানের মেয়ে যদি হয়, হিন্দুর মেয়ে যদি হয়, সালামের জবাবটা দিতে একটু কষ্টই হবে, ঠিক না? এই জন্য আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করলেন, এটা হিন্দুর মেয়ে হবে না, মুসলমানের মেয়ে হবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি দরওয়াজার বাহির থেকে তখন সময় আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ভুও না, আপনার শরীরের মধ্যে একটা কাপড় জড়াইয়া আপনি ঘরের একটা কর্নারের মধ্যে চলে যাও। আল্লাহর
ওলির কথা মতো জিনা করে আল্লাহর বান্দি শরীরের মধ্যে কাপড় জড়াইয়া গড়ের একটা কর্নারের মধ্যে চলে গেলেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি। তখন সময় গড়ের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ভুনামারা, আজকে তো সারা দিনের জন্য তোমাকে 200 দিরহাম দিয়ে আজকে কিনে ফেললাম, তুমি কি সারা রাত সারা দিন কি আমার কথায় চলবা? আল্লাহর ওলি আল্লাহর বান্দি জিনাকারী মহিলা ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি, হ্যাঁ অবশ্যই তোমার কথায় আজকে সারা দিন সারা রাত আমি চলব। আল্লাহর ওলি তখন সময় ভেক থেকে একটা কাপড় বের করে দিলেন, ডাক দিয়ে বললেন, ভুন, এই যে নতুন কাপড় দিলাম, সুন্দর করে গোসল করিয়া পাক পবিত্র হইয়া ওই নতুন কাপড়টা পরিধান করে তুমি আমার সামনে এসা হাজির হয়ে যাও। এই কথা বলার পর আল্লাহর বান্দি জিনাকারী মহিলা হা সুন্দর করে গোসল করিয়া নতুন কাপড় পরিধান করিয়া পাক পবিত্র হইয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সামনে আইসা হাজির হয়ে গেল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আর দেরি করলেন না, একটা জায়নামাজ বিছা দিলেন, ঢাক দিয়ে বললেন, ভুন, এই জায়নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহর বান্দি জিনাকারী মহিলা যখন সময় জায়নামাজের মধ্যে দাঁড়ায় গেল, আল্লাহর ওলি জিনাকারী মহিলাকে জাহান্নামের বয়ানগুলা শোনাচ্ছেন, জাহান্নামের বয়ানগুলা করতেছেন, আর জিনাকারী মহিলা টপ টপ করে চোখ থেকে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তাকা দেখলেন, এমন একটা সময় আসলো দেরি আর করে নাই, আল্লাহর বান্দি জিনাকারী মহিলা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়া গেল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি নামাজের নিয়মগুলা বলে দিলেন, নামাজের তরতিবগুলা দেখা দিলেন। আল্লাহর ওলি বললেন, ভুন আমার, আপনি এইভাবে রুকু করেন। আল্লাহর ওলি সেজদার মধ্যে পালাইয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি অন্য একটা রুমের মধ্যে চলে গেলেন। অন্য রুমের মধ্যে যাওয়ার পর আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি অন্য রুমে জায়নামাজ বিছাইয়া আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে মোনাজাত করতেছেন। আল্লাহর ওলি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার এক হারানো বান্দিকে আল্লাহ তোমার কুদরতি পায়ের মধ্যে ফেলে রাখলাম, আল্লাহ এখন তুমি তোমার বান্দিকে যা করবার তাই করো, হেদায়ত যদি দাও তাহলে হেদায়ত দাও, আর যদি হেদায়ত না দাও সেটা তোমার ব্যাপার। আল্লাহর বান্দি জিনাকারী মহিলা সেজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহর ওলিকে কুস্তে পিছনে তাকায় দেখে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আর এই রুমের মধ্যে নাই। আল্লাহর বান্দি জিনাকারী মহিলা এইবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে তালাশ করতেছে, কোথায় বাইজিদ বুস্তামি? তখন সময় অন্য একটা রুমের মধ্যে যখন সময় চলে গেল, তাকা দেখে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি অন্য একটা রুমে যায় নামাজ বিছাইয়া আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে মোনাজাত করতেছেন। পিছন থেকে ওই জিনাকারী আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি, আর আমার জন্য কাঁদতে হবে না। আল্লাহর ওলি, এই যে নাও তোমার 200 দিরহাম দিয়ে দিলাম, তোমার সঙ্গে ওয়াদা দিলাম, তোমার সঙ্গে কথা দিলাম, যেই রাত্রিটা যেই দিনটা জিনাহের কাজে ব্যয় করে ফেলতাম, আজকে থেকে তওবা করলাম, সেই দিন এবং রাত আল্লাহর কুদরতি পাই সেজদার মধ্যে কাটায় দিব। আরে আল্লাহর গোলাম যুবক ভাই, আপনি যদি সমাজের প্রতিনিধি হন, আপনার সমাজের মধ্যে গুনাহের কাজ হয়, এগুলো বন্ধ করার চেষ্টা করতে হবে, আর যদি তুমি চেষ্টাই না করো কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে দাঁড়াইয়া জবাবদিহিতা করা লাগবে।
আল্লাহ তাআলার কাছে দাঁড়াইয়া তোমার জবাব ভিতা করা লাগবে। কেউ যদি বলে হুজুর আমার সংসার নাই, আমি কোনো আহারের দায়িত্ব নাই, আমি পরিবারের দায়িত্ব নাই, আমি এলাকার কোনো সর্দার না, আমি এলাকার কোনো চেয়ারম্যান না, মেম্বার না, কিচ্ছু না, আমার কিসের দায়িত্ব? আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহু মানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার দায়িত্ব হচ্ছে, তোমার অল বডির দায়িত্ব হচ্ছে, তোমার তোমার বডিটা কাল কিয়ামতের দিন তোমার অজ্ঞ প্রত্যঙ্গকে গুনাহের কাজ থেকে ফিরাইয়া রাখার দায়িত্ব হচ্ছে তোমার, কারণ সেই অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাব ভিতা করা লাগবে। এ যুবক ভাই, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া আজকে গুনাহের কাজ করো, সেই জমিন পর্যন্ত কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য আল্লাহর গোলাম, গুনাহের কাজগুলা বন্ধ করে দাও, দুনিয়ার চিন্তা বাদ দাও, আখেরাতকে নিয়ে চিন্তা করো, আখেরাতকে নিয়ে চিন্তা করো রে বাবা। দুনিয়ার জিন্দগি 60 বছর 70 বছরের জিন্দগি শেষ, আর আখেরাতের একদিন হবে 50,000 বছরের সমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার মহাব্বত ফেলে দিয়ে, দুনিয়ার মহাব্বত বাদ দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাতের চিন্তা করার তৌফিক দেন। সকলে বলেন আমিন।